আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন অবশ্যই কিন্তু লিখে যাবেন যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তৈরি করছি সৌদি আরবের যে জেইন সিম আছে, যারা সৌদি আরবে আছে, যারা জেইন সিম ব্যবহার করে, তো এই সিমের টাকা কাটার মতন বিভিন্ন ধরনের অফার আছে, যে হঠাৎ হঠাৎ করে সিম থেকে কিন্তু টাকা কেটে নিয়ে যায়। তো এই যে অফারগুলো, এই অফারগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এবং এই অফারগুলো বন্ধ করতে আপনার কী কী লাগবে? তো আসলে কি, সিমে যখন একটা মেসেজ আসে টাকা পয়সা কেটে নিয়ে যায় সিম থেকে, তো যদি পাঁচ রিয়াল কেটে নিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অনেক টাকা চলে যায়। তো বন্ধুরা, তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি যাদের সিম থেকে এরকম হঠাৎ করে টাকা কেটে নিয়ে যায়, পাঁচ টাকা, দুই টাকা, তিন টাকা, চার টাকা, এভাবে কেটে নিয়ে যায়। তো এই ভিডিওটা তাদের জন্য তৈরি করেছি। তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই, ধরুন আপনার ফোন থেকে, আপনার সিম থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, তো এখন ওই টাকা কাটার সময় কিন্তু আপনাকে একটা মেসেজ দিচ্ছে, তো আপনি চাইলে ওই মেসেজে কিন্তু আবার মানে অফ করার জন্য মেসেজ লিখে আপনি অফ করে দিতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনি অফ করেন কখনো বন্ধ হবে না, এটা বাংলাদেশের সিম না, এটা বন্ধ হয় না। আমি নিজেও অনেকবার এটা ফিল করছি, আমি অনেকবার নিজে ট্রাই করছি, আমার ফোন থেকে, সিম থেকে এইভাবে টাকা কেটে নেওয়া হয়তো, তবে আমি কিন্তু এটা বন্ধ করতে পারি নাই। আমি বারবার এসএমএস করছি কিন্তু কোনো লাভ হয় নাই, টাকা কিন্তু কেটে নিয়ে যায়, কেটেই নিয়ে যায়। তো বন্ধুরা, আসলে সঠিকভাবে কিভাবে সিম থেকে টাকা কাটা, এই সমস্যার সমাধান আপনারা করবেন, তার বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওতে করব। তো আমি কিন্তু মোবাইল স্ক্রিনে গিয়ে কোনো আলোচনা করব না, সরাসরি আপনাদের সামনে বসে আলোচনা করব। তো আপনাদের আজকের আমি ক্লিয়ার করে দেবো যে জেইন সিমের হঠাৎ করে টাকা কাটার, মনে করেন দুই টাকা, পাঁচ টাকা, তিন টাকা, এরকম যদি প্রত্যেক দিন কেটে নিয়ে যায় তাহলে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে, আর পাঁচ টাকা কাটা মনে হয় তো বাংলাদেশের অনেক টাকা চলে যাবে, তো প্রত্যেকটা প্রবাসীর অনেক ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, সেই টপিকের উপর ভিডিওটা তৈরি করছি, আজকের পর থেকে আর কিন্তু আপনার ফোন থেকে কোনো টাকা কাটবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে সিম থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নেবেন, আপনার যে সিম থেকে টাকাটা কেটে নিচ্ছে এই সিম কার আকামাদে কেনা, এটা আগে চেক করতে হবে। যদি আপনার আকামাদে কেনা হয় বা আপনার কপিলের আকামাদে কেনা হয়, তাহলে অবশ্যই ওই আকামার নাম্বার আপনার লাগবে। তো এইটা দিয়ে কী করতে হবে, এইটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন। তো একটা কাজ কি, প্রথম হচ্ছে এই টাকা কাটার জন্য আপনি একটা সফটওয়্যার নামাতে পারবেন, জেইন, জেইন অ্যাপস। এই জেইন অ্যাপসে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার আকামার নাম্বার চাইবে। তবে এখানে যে কোনো আকামার নাম্বার দিলে কিন্তু হবে না, আপনার সিম কিনা যে আকামার নাম্বার ওই আকামার নাম্বার দিতে হবে, হতে পারে আপনার কপিলের আকামা বা আপনার আকামা, এরকম আর কি। তো এইটা আপনি দিয়ে ওই সিমটা লগ ইন করার পরে ওইখানে আপনি কিছু অপশন পেয়ে যাবেন, টাকা কাটার মতন এরকম অপশন এখানে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করা, ওইখানে আপনি আনসাবস্ক্রাইব করে দিলে আপনার টাকা কাটার মতন সমস্ত অফার বন্ধ হয়ে যাবে। তো এখন দ্বিতীয় উপায়, অনেকে কিন্তু সফটওয়্যার ডাউনলোড করতে পারে না, লগ ইন করতে পারবে না, সেটিং করতে পারবে না, তাহলে তারা কিভাবে বন্ধ করবে? তো তাদের জন্য একটা সুবিধা আছে, যেহেতু সৌদি আরব আছে সেহেতু সে আরবি ভাষা জানে বা হিন্দি ভাষা জানে, বা পাশে যদি কেউ আরবি ভাষা জানে বা হিন্দি ভাষা জানে তাদের ওইখানে যেতে হবে, আর নিজে যদি বলতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। তখন কি করতে হবে, জেইন সিমের যে অফিসের যে নাম্বার আছে, মানে কাস্টমার কেয়ার, যেমন বাংলাদেশের একটা কাস্টমার কেয়ার নাম্বার আছে, যেমন বাংলাদেশের বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 121, এরকম আছে না, তো এদেশের একটা সিম কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার আছে যেটা হচ্ছে 959, কোনটা, 959। এই 959 আপনাকে কল দিতে হবে, কল দেওয়ার পরে কাস্টমার মানে অফিসের যে লোক আছে কাস্টমার কেয়ারের, ওনার সাথে কথা বলতে হবে। যখন আপনি বলবেন যে আমার সিম থেকে হঠাৎ করে টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে বারবার, আমি বন্ধ করতে পারতেছি না, আমি অনেক ট্রাই করছি কিন্তু বন্ধ হচ্ছে না, তখন উনি আপনার কাছে আকামার নাম্বার অবশ্যই চাইবে, আকামার নাম্বার ছাড়া কখনোই বন্ধ করতে পারবেন না আপনি। সো এখানে এমন দাঁড়ায় যে অবশ্যই সিমের টাকা কাটা বন্ধ করতে হলে আকামার নাম্বার দিয়ে অফিসে ফোন দিতে হবে, দিয়ে আকামার নাম্বার বললে ওনারাই বন্ধ করে দেবে, ওইটাই হবে মজবুত, আর ওর পর থেকে আপনার আর কোনো টাকা কাটবে না। আর বারবার আপনি এসএমএস করে যদি বন্ধ করার চেষ্টা করেন কখনো বন্ধ করতে পারবেন না, আমি পারি নাই। তো বন্ধুরা, এরপরে আর যদি আপনি জেইন সিমের যে জেইন অ্যাপস লেখা আছে, যেমন বাংলাদেশে আছে মাই বাংলা লিঙ্ক, মাই জিপি, এরকম আছে না, তো এরকম জেইন সিমের একটা অ্যাপস আছে, ওইটা যদি আপনি লগ ইন করতে পারেন, লগ ইন করে ওইখানে টাকা কাটার মতন অপশানের সাইট আছে একটা, প্রত্যেকটা সাইট আছে আলাদা আলাদা, ওইখানে যেটা সাবস্ক্রাইব করা থাকবে ওইটারে আনসাবস্ক্রাইব করে দিলে টাকা কাটার অপশান বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, যদি বুঝতে কথা সমস্যা হয় অবশ্যই লিখে জানাবেন, নতুন করে আবার ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।